জেলা ভাগ ইস্যুতে এবার সরব হলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। তার সঙ্গে সরাসরি আমরা শুনে নেব তার কি বক্তব্য। সুব্রত, আপনি কি চাইছেন এই যে জেলা ভাগের ইস্যুটাকে আপনি কিভাবে দেখছেন? না দেখুন, আমি একটা কথা বলি, আমি জেলা ভাগও চাইছি না, রাজ্য ভাগও চাইছি না, আমি শাসনের পরিবর্তন চাইছি। কেন্দ্র সরকারের হাতে অন্ততপক্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলটা যাতে কেন্দ্র সরকারের হাতে থাকে, কারণ যেভাবে অনুপ্রবেশ এবং বর্তমান শাসক দলের যে নোংরা রাজনীতি, এই দুটো মিলেমিশে এমনভাবে এক অচল অবস্থা সৃষ্টি করছে আমাদের মতন সনাতনী সংস্কৃতিদের, সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিদের উপর, যা টিকে থাকা ভীষণভাবে মুশকিল। আমি একদম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর নদিয়া, এই পাঁচটা জেলার বিভীষিকাময় অবস্থা এবং মোটামুটি এই 10-15 বছর ধরে যেভাবে অনুপ্রবেশ ঘটছে, আধার কার্ড ফলস তৈরি হচ্ছে, রেশন কার্ড ফলস তৈরি হচ্ছে, বাংলাদেশের ডাক্তার নিয়ে এসে এখানে খুন, জঙ্গি ধরা পড়ছে বাংলাদেশের, তাহলে আমরা আতঙ্কিত কেন হব না? আমার এই রাজ্য সরকারের অর্থনৈতিক চাপ বাড়ছে না বাড়ছে না, জায়গার চাপ বাড়ছে না বাড়ছে না, খাদ্যের চাপ বাড়ছে না বাড়ছে না, কর্মসংস্থানের চাপ বাড়ছে না বাড়ছে না। তো এটা রাজ্য সরকারের অযথা রাজনীতি না করে রাজ্য সরকারের এটা বোঝা উচিত যে এত সংখ্যক মানুষ যদি আমার এই এই জেলাগুলোতে চলে আসে, তাহলে আগামী দিন তো এত সংখ্যক মানুষের আমি খাবার জোগাবো কি করে, কর্মসংস্থান দেবো কি করে, ঘর দেবো কি করে, এটা তো এই রাজ্য সরকারেরও বোঝা উচিত। অর্থাৎ আপনারা শুনলেন বিজেপি বিধায়ক বহরমপুরের সুব্রত মৈত্র, তিনি বলছেন যে না, তিনি বাংলা ভাগ চাইছেন না, কিন্তু তিনি কি চাইছেন, কেন্দ্রের শাসন চাইছেন। নিশিকান্ত দুবে একেবারে লোকসভায় দাঁড়িয়ে গোড্ডার বিজেপি সাংসদ, তিনি প্রথম যে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন বাংলা ও বিহারের 6 জেলাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের আওতায় আনা হোক, এই দাবি জানিয়েছিলেন তিনি। দেখাবো 25 জুলাই তাঁর সেই বক্তব্য। हमारे यहाँ अभी पाकुड़ जिले में तारानगर इलामी और डांगापाड़ा में दंगा हो गया। दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है और मैं रिकॉर्ड कर रहा हूँ, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूँ। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और यह झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए कि यह जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। NRC लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस के मैक्सिमम एक्सपर्ट को रखिए कि वो कमेटी जाए। और दूसरा जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है।